পথের কাঁটা তারে কে যে কাটে কারে বোঝা বড় দায়, কারো চোখে আলো কারো বা ধূসর কালো বাঁচে হতাশা বোঝা বড় দায়, বাঁচে হতাশা বোঝা বড় দায়। মিথ্যে শ্রেণী ভেদ জীবনকে করেছে থেমে যাওয়া সময় স্বপ্ন রাত, আহত আগামী কোথায় গিয়ে নামে মেরে চলছে শুধু অগ্নিপথ। যখন আমি এই কেস ফাইলটা পড়েছি, আপনার ভাইয়ের ছিল এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী, আর উনিও একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমি অবশ্য বুঝতে পারছি আপনি কেন এরকম প্রশ্ন করেছেন। দেখুন, জিনাত মির্জা উনি প্রচণ্ড ক্ষমতাশালী এক নারী, সবাই ওনাকে বাঘিনী টাইটেল দিয়েছেন, আর আপনারা ওনাকে ভয় পাচ্ছেন। দেখুন অফিসার, আপনি আমাদের ভুল বুঝছেন, আমরা মোটেই ভয় পাইনি। ও জুপুর একজন আছেন না, ওনাকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না, আর আমাদের যুদ্ধটা আমরা এখনো চালিয়ে যাচ্ছি। কিসের যুদ্ধ করছেন আপনি? হসপিটালের বেডে যে লোকটা অজ্ঞান হয়ে আছে তার জন্য যুদ্ধ? আপনি তাকে দেখতে পারছেন না, লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করতে যাচ্ছেন, এটা আপনার যুদ্ধ নাকি আপনার বাবা যে আদর্শের জন্য, যে নীতির জন্য যুদ্ধ করেছেন, আর আপনি সেটা? অফিসার, আপনি কিন্তু না জেনে না বুঝে আবার একটা ভুল কথা বললেন। আমাদের যুদ্ধটা কিন্তু শাহের ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর পুরো বদলে গেছে। এই যে মিস, শুনুন, কেস ফাইলে কখনো প্রেম কাহিনী লেখা হয় না, লেখা হয় যেটা সত্য এবং এরকম সত্য। এই যে মিসের জাহিদ, ওনার টাকার প্রয়োজন ছিল, টাকা নিয়ে উনি সরে পড়েছেন, আর আপনারা যদি চান তাহলে। অফিসার, আমাদের টাকার কোনো দরকার নেই। দেখুন ম্যাডাম, এই পৃথিবীতে টাকাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন, এটা হচ্ছে বেসিক নিডস। আপনারা যদি চান তা আমাকে বলুন, আমি মিসেস জিনাদের সাথে আপনাদের একটা সুন্দর ডিল করে দিতে পারি। ও, আপনি তাহলে আমাদের পাশে দাঁড়াবার জন্য আসেননি? মা, উনি জিনাত মির্জার নামে আমাদেরকে ভয় দেখিয়ে ওই মহিলার সাথে আপোষ করাতে এসেছেন। অফিসার, আপনি ভুল করছেন। শুনুন অফিসার, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। কাজল, আমি শুধু যাচাই করছিলাম যে বাবা মারা যাওয়ার পরে আপনাদের নৈতিক মনোবলের কি অবস্থা। শুনুন অফিসার, আমাদের কোনো নৈতিক মনোবল নেই, এবার আপনি আসতে পারেন। ফুপি, এক মিনিট তো, এবার বলুন অফিসার, যাচাই করে কি দেখলেন? আগুনটা নেমে গেছে, কিন্তু ওই ছাই চাপার নিচে এখনো ফুলকির অস্তিত্ব আছে। আই থিঙ্ক মিসেস জিনাত মির্জা উনি ওই সামান্য আগুনের ফুলকিকেই ভয় পাচ্ছেন, কারণ উনি জানেন এই সামান্য আগুনের ফুলকিতেই দাও দাও করে আগুন জ্বলে উঠতে পারে।
এবার আমার কথা বলি, আইন আপনাদের সবসময় হেল্প করবে। এখন আপনাদের ব্যাপার, প্রথমে আপনাদেরকে একটা খুশি সংবাদ দেব। খুশি সংবাদ হলো পেশেন্টের ফুল সেন্স ফিরে এসেছে। হি ইজ নাও পারফেক্টলি অল রাইট, সব টেনশন শেষ। কিন্তু ডক্টর আপনি? জি জি, আমি বলছি, দেখুন আসলে আঘাতটা তো ব্রেনে লেগেছে আর ওখানে কিছু রক্ত জমে গেছে, সেসব ট্রিটমেন্ট অবশ্য চলছে। আর এই রক্ত জমে থাকার কারণে তার পারও ফ্রেস্টেশনে সামান্য সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা ডক্টর? মানে মেডিকেল টার্মে বললে আপনারা ঠিক বুঝতে পারবেন না, যেভাবে বললে বুঝবেন আমি সেভাবে বলছি। ওনার অতীত জীবনের মেমোরি সব হারিয়ে ফেলেছেন। আচ্ছা, তার মানে অতীতের কোনো কথাই ওর মনে নেই? জি ম্যাডাম, পেছনের জীবনের সব মেমোরি ওনার হারিয়ে গিয়েছে। কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কি হয়েছিল, সব কিছু ওনার মেমোরি থেকে মুছে গিয়েছে। মা, মাকে তো চিনবে? বললাম তো, উনি কাউকে চিনতে পারবেন না। মানে আপনারা যারাই ওনার সামনে যাবেন তারাই ওনার কাছে নতুন। আপনাদের সাথে নতুন পরিচয় হবে, নতুন জীবন, নতুন নাম। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা যাই ওনার সামনে বলবেন তাই ওনার মেমোরিতে প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা ডক্টর, এরকম সিচুয়েশন কতদিন কন্টিনিউ করবে? ওয়েল, আমি চাইবো এই প্রশ্নের উত্তর আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ওনার ব্রেনে যে কাটিংগুলি আছে তা কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, তখন উনি এমনিতেই মেমোরি রিগেইন করবেন। ইভেন এমনও হতে পারে, এই যে আমরা কথা বলছি, হঠাৎ উনি চিৎকার করে ওনার সকল মেমোরি ফিরে পেলেন। আবার এমনও হতে পারে যে সারা জীবনেই ওনাকে এই জীবনে বেঁচে থাকতে হবে। উনি কে ছিলেন, কি ছিলেন, হয়তো এইসব প্রশ্নের উত্তর সারা জীবন ওনার কাছে অজানাই থেকে যাবে। আপু, স্যার স্যার আমাকে আর কোনোদিন চিনতে পারবে না, মাকে পর্যন্ত চিনতে পারবে না শ্যামা। আপনার কান্নাটি করবেন না, আপনারা বরং কাজ করুন, আপনারা সবাই পেশেন্টের কাছে যান। তবে একটা কথা মনে রাখবেন, কোনো সিন ক্রিয়েট করবেন না। এ সময় পেশেন্ট স্বাভাবিকভাবেই একটু সেন্সিটিভ থাকে, একটুতেই প্যানিক করে। প্লিজ এরকম অবস্থা সৃষ্টি করবেন না, কথাটা মনে রাখবেন। যান, আপনারা যান। পেশেন্টকে আপনারা কবে রিলিজ করতে পারবেন? আমাদের এখানে ট্রিটমেন্ট শেষ, এখন কিছু মানে ফলো আপ মেডিসিন চলবে, যেটা আপনারা বাড়িতে নিয়েও খাওয়াতে পারেন, মানে মেমোরি রিগেইন করার ট্রিটমেন্ট। আপনি চাইলে আজই রিলিজ অর্ডার ইস্যু করতে পারি। তাহলে তাই করুন। ওকে, তুমি আমাকে বড় বাচ্চা বাঁচিয়ে দিয়েছ। এই ছেলের মেমোরি ফিরে আসলে আমার যে কি হতো, শাহের যে প্ল্যানিং করেছিল আমার তো মহা সর্বনাশ হয়ে যেত। এখন আর কোনো ভয় নেই, শাহের এখন নিউবর্ন বেবির মতো, আমরা যা বলবো সেটাই ওকে করতে হবে। নাও হি ইজ এ পারফেক্ট হাজব্যান্ড ফর মাই সুইট ডটার। ইয়েস।
স্যার, আমার ইচ্ছা করেছিল বিয়া দপ্তরে ধরে হাতে ধরে পুড়িয়ে রাখি। স্যার, আমি তো সে সময় ছিলাম না। থাকলে কি করতে? সিম্পল স্যার, ধরে কানের নিচে কষে আর চটকানা মেরে বলতাম, মির্জার বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছিস জানিস? এটা সাজ্জাদ খানের ক্যাবিন, আমাদের স্যার তোর মতো ছেলেকে তুড়ি মেরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে। তার মানে কি আমাকে তোমার জল্লাদ মনে হয়? জি জি না। শাট আপ। এই যে তোমাদের গায়ে সরকারি উর্তি, এরা যদি মর্মই না বোঝো এরা ছুঁড়ে ফেলে দাও। কথা কোথা থেকে একটা বাচ্চা ছেলে আমাদের থানায় এসে সবাইকে থ্রেট করে গেল, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছ? ছি, দাঁড়িয়ে রইলে কেন? যাও, ছেলেটাকে ধরে নিয়ে আসো। দাঁড়াও, সবসময় মনে রাখবে তোমাদের গায়ের যে উর্দি এবং তোমার প্রফেশন, এটার একটা মান মর্যাদা আছে। কেউ যেন তোমাদের এই মর্যাদা নষ্ট করতে না পারে। মাইন্ড ইট, কখনো না। আপনারা কারা? আমরা তোমার আপনজন। আপনজন? হ্যাঁ, শায়ের। শায়ের? শায়ের কে? শায়ের, শায়ের, তুমি শায়ের? এই যে আমি, আমাকে চিনতে পারছো না? আমি কবিতা, তোমার বোন, জামনগর আমাদের বাড়ি। মনে পড়েছে? মনে পড়েছে? জামনগর আমার বোন কবিতা। আমি আমি তোমাকে বুঝিয়ে বলছি। আপনি কে? শায়ের, শায়ের, তুমি আমাকে ভুলে গেছো? আমি আমি শ্যামা, তোমার শ্যামা। হ্যাঁ শ্যামা, তোমার শ্যামা। আমি আসলে কিছু বুঝতে পারছি না। এখন আর এত কিছু বুঝতে হবে না, শুধু মনে রাখো ও শ্যামা তোমার হবু বউ। তোমাদের বিয়ের আয়োজন হচ্ছিল, হঠাৎ করে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয় আর তাতেই তোমার। না না না, আমি আই এম পারফেক্টলি অল রাইট। আমি খালি খালি বলো না, আমার নামটা কি একটু একটু বলবেন? হ্যাঁ শায়ের, সেটাই তো বলছি, তোমার নাম শায়ের। বাড়িতে আমাদের মা আছে, মা তোমার জন্য অপেক্ষা করছে। তোমার বিয়ে ঠিক হয়েছিল, আমরা বাড়িতে সবাই রেডি হয়ে অপেক্ষা করছিলাম তোমার বিয়েতে আসবো বলে। তুমি তো আমাদেরকে আনতে গিয়েছিলে, হঠাৎ করে রাস্তায় মাঝপথে একটা অ্যাক্সিডেন্ট। ও, আমি আসলে কিচ্ছু বুঝতে পারছি না। আমি মানে বর বোন এই যে উনি আর শ্যামা। ও, আমি কিচ্ছু ভাবতে পারছি না। আচ্ছা, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আপনারা আমার আমার বাড়িতে খবর দিন প্লিজ, ওরা এসে আমাকে নিয়ে যাক। তুমি তোমার বাড়ির লোকদের সঙ্গেই আছো, আমরাই তোমার বাড়ির লোক, তুমি আমাদের সঙ্গেই বাড়িতে যাবে। পুরনো কথা মনে পড়ছে না তো? ওটা আস্তে আস্তে ফিরে আসবে। কিন্তু মানে আপনারা যে আমার আপন লোক, আমি 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 বুঝবো কী করে? তুমি ঠিকই বলেছো স্যার, আমরা সবাই যে তোমার আপনজন সেটা তুমি বুঝবে কি করে? সেটার প্রমাণ একজনই দিতে পারে।
আর সেটা তোমার মা। একবার বাড়ি ফিরে মায়ের বুকে মাথা রাখো, সব চিনতে পারবে, সব বুঝতে পারবে। ইউর রাইট শ্যামা, মানুষ আর কাউকে চিনুক না চিনুক, নিজের মাকে অবশ্যই চিনতে পারবে। মা আর ছেলে কেউ কি কাউকে না চিনে থাকতে পারে বলো? তালাত মির্জা আমার নাম, তালাত মির্জা। আমি বললাম তো কিচ্ছু করতে পারবো না। তাহলে বাড়ি পর্যন্ত চলে আসা হয়েছে অফিসার? কথা শেষ করে নিলেই পারতে। তার আগে বল, আমাদের বাড়িতে পা রাখার সাহস পেয়েছিস কোথায়? এটা তোমার সেকেন্ড অফেন্স। হাত ছেড়ে দাও ছি, তা না হলে কিন্তু তোর পুলিশের চাকরিটা থাকবে না। তালাত মির্জা, আমি এমন জাল ফেলেছি যে তোমার বাঘিনী মা দৌড়তে দৌড়তে বাঘিনীর মতো এখানে ফিরে আসবে এবং আমার জালে আটকা পড়বে। হাত ছেড়ে দাও, ব্যথা লাগছে, ছেড়ে দাও। এটা তোমার সেকেন্ড অফেন্স। ফার্স্ট অফেন্স থানায় গিয়ে মাস্তানি করা, সেকেন্ড অফেন্স অন ডিউটিতে পুলিশের গায়ে হাত তোলা। দুটো অফেন্সের জন্য আমি তোমাকে অ্যারেস্ট করছি। এই নিজেকে